থেকে অনেকে দাঁড়িয়ে আছেন, এটা আসলেই অনেক বীরত্বের ব্যাপার একজন নতুন পরিচালকের জন্য যে এত সাংবাদিক ভাইদের অংশগ্রহণ করতে পারা, কারণ এই সাংবাদিক ভাইদের মাধ্যমে চলচ্চিত্রটি সাধারণ দর্শকের হৃদয়ে ঢোকে। বীরত্বের প্রযোজক দাদা খুব কাছের মানুষ, দাদা এত বেশি কাছের মানুষ যে এটা সবসময় আমার সাথে কথা হয় না, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তগুলিতে হঠাৎ করে দাদা হৃদয় হয় এবং সুন্দর সমাধান এবং সুন্দর কার্যকর বিষয় ঘটে যেগুলি এখানে বলতে চাই না। আমি তার কাছে কৃতজ্ঞ আজকে এখানে আসতে বলার জন্য। বীরত্বের প্রথম পোস্টারটা দেখলাম ফেসবুকে দেখে, আমার কাছে তখন মনে হয়েছিল এটা কোনো ওয়েব ফিল্মের পোস্টার হয়তো বা। বলার কারণটা হচ্ছে যারা অভিনয় করেছে তাদের বেশিরভাগ আমাদের টেলিভিশন নাটক সংশ্লিষ্ট অভিনেতা অভিনেত্রী। এটা বলার একটা কারণ সেটা হচ্ছে যে কিছুদিন আগেও এমন একটা সময় ছিল টেলিভিশন এবং চলচ্চিত্রকে আমরা আলাদাভাবেই দেখতাম। তখন আমরা ভেবেছিলাম বা আশা করছিলাম যে টেলিভিশন এবং চলচ্চিত্র একই ভাবে কিভাবে মার্চ করানো যায়। সেই দিক থেকে আজকে আমার কাছে মনে হয়েছে মানে প্রায় 90-95% সফল টেলিভিশন এবং চলচ্চিত্রের মধ্যে কোনো ভাগ নেই, দূরত্ব নেই, বীরত্ব সেই দূরত্ব কমিয়ে দিয়েছে। ইকবাল ভাই একটু আগে যে কথাটা বলছিলেন একদম চরম সত্যি কথা, কাকড়ালে গেলে প্রযোজক টাকা পায় না। কিন্তু আমি একটু সংযুক্ত করতে চাই, সেই দিনটা বোধহয় এখন আর নাই, কারণ আমরা দেখছি যে ইকবাল ভাই যে কথাটা বলেছেন আমার একটু শঙ্কাটা দূর হয়ে যাবে আরো কিছু দিনের মধ্যেই, যে সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স গুলি আছে এখন কিন্তু বেশিরভাগ ছবি এই সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এ রিলিজ হয়ে টাকা আগে দেয় না, কিন্তু অসংখ্য টাকা মানে অনেক বেশি বেশি টাকা কিন্তু হল থেকে আমরা পাচ্ছি সিনেমা থেকে। সেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পরাণ এবং হাওয়া, কয়েক কোটি টাকা প্রযোজক ঘরে তুলেছেন। তবে ইকবাল ভাই যে কথাটা বলেছেন এদিকে নজর দিতে হবে, কারণ হলো সিঙ্গেল স্ক্রিন গুলি ছাড়া আমাদের চলচ্চিত্র কখনোই ভালোভাবে এগোয়নি এগোবেও না, কারণ ওই হলে ছবি দেখার মজাটা আবার আলাদা। এখানে যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী কে নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমি দুটো মানুষের এখানে গেটআপ দেখে বিশ্বাস করতে পারছি না, একটা হচ্ছে যে নাসিম ভাই, এটা আমার তার চরিত্র তার চেহারার সাথে কোনোভাবেই যাচ্ছে না, আমি মানতেই পারছি না যে এরকম একটা গেটআপ তার হতে পারে। আর আর আমাদের ভিলেন যাকে বলা হচ্ছে এটা কেমনে সম্ভব আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার জন্য আমার সিনেমা হলে যেতে হবে 16 তারিখ, আমি দেখবো তারপরে বিশ্বাস করবো যে এদের মতো ভালো মানুষ এবং এদের মতো সরল চরিত্রে অভিনয় করার মতো অভিনেতা কি করে এরকম উল্টা চরিত্রে এরকম জটিল চরিত্রে এত ভালো অভিনয় করতে পারে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো এই ছবির পরিচালক এবং প্রযোজকদের জন্য। ছোট্ট বাচ্চাটার অভিনয় আমি দেখি নাই, যেহেতু সোহান ভাইরা বললেন নিশ্চয়ই দারুণ অভিনয় করেছেন, আর এই আমাদের যে প্রথম অভিনয় করেছেন যে মেয়েটি তার জন্য আমার দোয়া ভালোবাসা থাকলো, আর সবাইকে নিয়ে তার বলার কিছু নেই। ইমর ভাই সবসময় ভালো কথা বলেন, হ্যাঁ হ্যাঁ ওই যে ভাইরাল হয় আজকের কথাগুলিও যেন ভাইরাল হয়, এই কথাগুলি ভাইরাল হওয়ার প্রয়োজন আছে। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।